চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। বুধবার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে ওই ইউনিয়নের ভোটারের ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কার্যক্রম শুরু করা হয়। পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন ভোটার হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির ইসলাম, ইউনিয়ন প্রাণী সম্পদ সহকারী আলমগীর হোসেন, সুপারভাইজার আবু মুসা, যুবলীগ নেতা রুবেল আহমেদ প্রধান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ইউসুফ পাটোয়ারি সহ নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমুখ। সাইফুল ইসলাম সুমন, নিউজ 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী।